স্পেসিফিক বলেন এখন উনি হওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি ঘরে বসে আপনি বিএটি তো অফিসে আসবেন না আপনি আপনার ঘরে বসে কম্পিউটারের দোকানে বসে অন্য কোনো অফিসে বসে আপনি আবেদন করবেন অনলাইনে আবেদন করে আপনি নিজে নিজে আপনার লার্নারটা বের করে নিয়ে নেবেন নিজে আপনি আপনার বিকাশ থেকে আপনার রকেট থেকে কোনো ব্যাংক থেকে আপনি টাকা জমা দিবেন অনলাইনে আপনার অফিসে আসতে হবে না বিএটি চারপাশ দিয়ে হাঁটবেন না একটা কম্পিউটার দোকানে বসুন আপনি বিকাশ থেকে টাকা জমা দিয়ে দেন লকার থেকে টাকা জমা দেন আপনি নিজে নিজে আপনার লাইসেন্স বের করে নেবেন কিন্তু তাহলে আপনার দুর্নীতি হওয়ার কোনো কারণ নেই এরপরে যদি আপনার ওখানে ডেট পড়ে যাবে ওই ডেটের দিন আপনি সকল কাগজপত্র নিয়ে এসে পরীক্ষা দেবেন আসে বায়োমেট্রিক দেবেন দেওয়ার পর আপনার ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে নেওয়ার পরে ওই দিন বিকেলবেলা আপনাকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হবে আপনার মোবাইলে এসএমএস চলে যাবে যাচ্ছে এখন জানা পাচ্ছে আপনি পাস কি ফেল আপনি পাস করলে আপনি টাকা জমা দিয়ে দেন আপনি বিএড অফিসে আসবেন না আপনার সাথে আমরা 60 টাকা করে বাড়তি ফি নিচ্ছি এবং ড্রাইভিং লাইসেন্স আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে বাড়িতে না যাক আপনার মোবাইলে একটা ই লাইসেন্স চলে যাচ্ছে এখন তো মানুষ ভিন হয়ে যাচ্ছে হয়ে গেছে বিএড অত অভিযোগ করার কোনো সুযোগ নেই এরপর যদি কোনো ভূত কোনো জায়গায় লুকে থাকে ধরিয়ে দেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এখন যে সিস্টেমটা আমরা করেছি এখানে আর দাঁড়ালে কোনো সুযোগ নেই কারণ আপনাকে বিএটি অফিসে আসতে হবে না বাংলাদেশের যতগুলো ফোন প্যাক্সের দোকান আছে সবগুলোর বিএটি অফিস হয়ে গেছে বাংলাদেশের যতগুলো ল্যাপটপ আছে কম্পিউটার আছে এখন সবগুলো বিএটির অফিস ওখানে বসে টাকা জমা দিয়ে আপনি নিজে নিজে আপনি লাইসেন্সটা বের করে নিয়ে যাবেন শুধু আপনাকে কম্পিউটার ব্যবহারটা জানতে হবে জানলে নিজে করবেন না জানলে ফোন ফিক্সের দোকানে গিয়ে আপনার করে নেবেন যাদেরকে সবাই করে ল্যাপটপ আছে কিন্তু বিএড অফিসে ধারও যাবেন না দুটো বিষয় তাদেরকে যদি খুব দ্রুত চাই তাহলে তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে ঠিক না যদি তারা সময়ক্ষেপণ না চায় নতুন সিস্টেমে ইনভলভ হয়ে গেলে তারা দ্রুত পেয়ে যাবে আর যদি তারা দ্রুত আসতে নতুন সিস্টেমে আসতে না চায় পুরো নিয়ম নিতে চাই তাহলে এগুলো করতে একটু সময় লাগবে কারণ এগুলো অনেক আগের ডাটা আর এগুলো আমরা মাঝে মধ্যে অনেকগুলো ডাটা কারণ অনেকের আবেদন ঠিক নেই অনেকগুলো ভুল আছে ভেন্ডার চেঞ্জ হচ্ছে আমরা সেগুলি পুনরুদ্ধার করে পর্যায়ক্রমে দেবো তো আমি অনুরোধ করবো দ্রুত নেওয়ার জন্য সবাইকে নতুন সিস্টেমে চলে আসার জন্য আর যদি দ্রুত সমাধান চান আপনি নতুন সিস্টেমে চলে আসেন আর যদি না আমি নতুনটা নিব না ওটাই নিব তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ এগুলো অনেকগুলোর অনেক পুরনো আবেদন হারিয়ে গেছে কার আবেদন করা ভুল আছে অনেকে আপনার নাম্বার দেওয়া নাই দালালদের নাম্বার দেওয়া আছে ঠিক না এই জন্য আমি অনুরোধ করবো সবাইকে নতুন সিস্টেমে চলে আসার জন্য খুব দ্রুত হয়ে যাবে।